সরকারের স্বচ্ছ ভারত মিশন অর্থাৎ www.swachhbharatmission.gov.in ওয়েবসাইটে স্থান পেল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপের প্রতাপাদিত্য নগর গ্রাম পঞ্চায়েতের কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের আটটি ছবি। আর এই ছবিগুলি দেখে রীতিমতো চমকে গিয়েছেন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান থেকে শুরু করে কর্মীরাও, কারণ ভারত সরকারের এই ওয়েবসাইটটিতে মোট আটটি ছবি স্থান পেয়েছে। আর সেই আটটি ছবি হলো সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রাম পঞ্চায়েতের কর্মকাণ্ডের ছবি। তবে কিভাবে ভারত সরকারের এত বড় একটি ওয়েবসাইটে প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের ছবিগুলি স্থান পেল তা নিয়ে রীতিমতো স্তম্ভিত পঞ্চায়েতের উপপ্রধান দেবব্রত মাইতি। এ বিষয়ে তিনি বলেন, সারা দেশের বিভিন্ন রাজ্য থেকে স্বচ্ছ মিশনের বিভিন্ন ছবি ভারত সরকার সংগ্রহ করেছিল, তার মধ্যে কাকদ্বীপ প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের আটটি ছবি এই ওয়েবসাইটে স্থান পেয়েছে। এই বিষয়টি এই পঞ্চায়েতের কাছে খুবই গর্বের। একই সঙ্গে তিনি আরও বলেন, আগামী দিনে আরও উৎসাহ নিয়ে এই গ্রাম পঞ্চায়েত উন্নয়নের কাজে এগিয়ে যাবে এবং এক সময় এই গ্রাম পঞ্চায়েত অবশ্যই লক্ষ্যে পৌঁছবে। কাকদ্বীপ প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে 2016 13 সেপ্টেম্বর সলিড লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্টের পথ চলা শুরু হয়েছিল। আজকের আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া ভারতবর্ষের যে স্বচ্ছ ভারত মিশন যে ওয়েবসাইট রয়েছে, সারা বিশ্ব জুড়ে বিশ্ব উষ্ণায়ন থেকে বাঁচবার জন্য যে স্বচ্ছ ভারত মিশনের যে ডাক সারা ভারতবর্ষকে নির্মল করার জন্য দেওয়া হয়েছে, সেই ওয়েবসাইটে যে সলিড লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে ছবিগুলি আটটি ছবি যে ডিসপ্লে হচ্ছে, সেই আটটি ছবি কাকদ্বীপ প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের সলিড লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রজেক্টের ছবি। এটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। তার কারণ, সারা ভারতবর্ষের রাজ্যে কিছু কিছু জায়গায় এই ব্যবস্থাপনা রয়েছে এবং স্বচ্ছ ভারত মিশন যে প্রজেক্ট চলছে, ভারতবর্ষের সমস্ত রাজ্য থেকে এই সমস্ত উদ্যোগের ছবি যায়। সেই ছবি থেকে স্বচ্ছ ভারত মিশন ওয়েবসাইটে আটটি ছবি কাকদ্বীপ প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতে। আরও উৎসাহ নিয়ে এগিয়ে যাব এবং আমরা আমাদের লক্ষ্যে পৌঁছবই। কাকদ্বীপ থেকে স্বপন দাস ও রাজা দাসের রিপোর্ট, বিশ্ব সমাচার। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের খবর সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন।